আজকে আমরা যাচ্ছিলাম একটা অন্য কাজ করতে, অন্য একটা কালকে ব্লগটা শ্যুট করতে, কিন্তু আজকে মাসের মধ্যে একটা গুড্ডু বলে থাম 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 সেটা থেমে গেলাম একটা ঘুড়ির জন্য। এবার ঘুড়িটা ধরার জন্য আমরা সবাই যাচ্ছি, আর এইখানে যে ভিডিওটা শ্যুট করা হয়েছিল সেই ভিডিওটা হচ্ছে পুরো অডিওটাই, মানে মাইকটা বন্ধ ছিল আর কি, সেই জন্য আবার আলাদা করে আমি ভয়েস ওভার করে ভিডিওটাকে যোগ করছি। আর গুড্ডু হচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকে গেছিলো, ঢুকে গিয়ে ঘুড়ি খোঁজার জন্য। এইখানটা শেষ পর্যন্ত গুড্ডু এর ঘুড়ির দড়িটা খুঁজে পেয়েছে এবং ঘুড়িটাকে টানছে, টানার ফলে গুড্ডু হাত ঘুড়িটা পেয়ে গেছে, ঘুড়িটা গুড্ডু হাতে চলে এসছে। আর আমি গুড্ডু জিজ্ঞেস করছি, তোর কেমন লাগছে বল? গুড্ডু তখন বলছে খুব ভালো লাগছে, সেই কথাগুলো শুনে যাচ্ছে না অবভিয়াসলি মাইক বন্ধের জন্য। আর ওই দূরে আমি সাইকেলটা রেখে দিয়ে এইখানে এসছে, বাবাই আসছে। এবার এইখানে আমি বলছিলাম যে কি ভাগ্য, মানে আমরা জাস্ট এমনি যাচ্ছিলাম আর এইখানে হট করে গুড্ডু বলে দাঁড়া 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 বলে পেয়ে বে বলে দাঁড়ালাম, দাঁড়ানোর পর ঘুড়িটা পেয়ে গেলাম, মানে এটা কি বলে ভাগ্য আর কি। এবার গুড্ডু বলছে আর একটা ঘুড়ি খুঁজবো, আর একটা ঘুড়ি খুঁজবো, তারপর আর আমরা বলছি তা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। তার কিছুক্ষণ পর বাবাই বলবে যে কি ঘুড়িটা দেখা, তখন গুড্ডু দেখাবে ঘুড়িটা, একটা কি একটা ঘুড়ির নামে নাম বলে গেছি, ঘুড়িটা হচ্ছে মিঠুন কাইটের ঘুড়ি। এটা দেখাচ্ছিলাম তখন, অতটা তো দেখা যাচ্ছে না, আমি যা দেখছি তোমরাও তা দেখছো, মিঠুন কাইটের ঘুড়ি। এই তারপর ঘুড়িটাকে নিয়ে আমরা বাড়ি চলে এলাম, তারপর মনে হয় মাইকটা চলছিল। এইটাকে বলে ভাগ্য, আমরা যাচ্ছিলাম একটা অন্য ভিডিও করতে আর হয়ে গেল একটা অন্য ভিডিও। যাই হোক, কাল আজকে যে ভিডিওটা করতে যাচ্ছিলাম সেই ভিডিওটা কালকের হবে। গুড্ডু গুড্ডু বাড়িয়ে রাখতে গেছে ঘুড়ি, ওয়েট করি গুড্ডুর জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের এই ব্লগটাই এইটুকুই। কালকের যে ব্লগটা আছে ওই ব্লগটা, কালকের যে ব্লগটা আছে ওই ওই ব্লগটা আজকের যে জন্য যাচ্ছিলাম সেইটা আজকে যে হওয়া সেইটা কালকে রিলিজ হবে। আর আজকে দেখার জন্য থ্যাংক ইউ।